আমি ভেবেছিলাম আজকে রাত্রে ভিডিও দেব না কিন্তু এইমাত্র এই মাত্র একটা সীমা আমাকে কমেন্ট করলো যে কমেন্টের প্রতিবাদ করতে ভিডিও করলাম কমেন্টটা হলো ঝুমা তোমাকে কেনে তোমার নাকি বিয়ে হবে না বলে তো হতেই পারে না তুমি প্রমাণ দাও ঝুমা যে আমরা সত্যি ওরা মিথ্যে এখন আবার আমরা দুই ধলে ভাগ হয়ে গেলাম আরেকটা কথা তোমরা যারা যাবে যারা ওইখানে ঝুমা একজন ভালো ড্যান্সার ওর ময়না ছালাক ছাক ইনফ্যাক্ট নিন নন্দিনী তোমরা ভারতনাট্যম ট্রাই করতে চেষ্টা করো না তোমরা পারবে না কয়েকটা অর্ডিনারি নাচ আমি শিখে দিচ্ছি তোমরা করতে পারবে ওর সঙ্গীত সঙ্গীত তো একটা ভালো ড্যান্সারের বিয়েতে সঙ্গীত বানো হতে পারে গায়ে হলুদ হবে গায়ে হলুদ তো ঠিক আছে কয়েকটা অন্যরকম গান করলেই হয়ে যাবে আর সঙ্গীততে ভালো ভালো গান হবে ঝুমকা গিরা ঝুমকা গিরা রে টাকরার মে ঝুমকা গিরা রে বুঝলে মিলি পূজা ধরিত্রী আর যা যা যাচ্ছ এদের জন্য কয়েকটা ভালো ভালো নাচ এখন থেকে প্র্যাকটিস করে নাও তোমরা একজন ভালো ড্যান্সারের বিয়েতে বিয়েতে যাচ্ছ তার একটা সম্মানের ব্যাপার আছে আর এই দিকে শত্রুপক্ষ যেমন প্রধান শত্রুতে এখন আমার সাথে যার রীতিমতো ঝগড়া চলছে সে হচ্ছে সীমা দেখতে পারেন আগের ভিডিওতে কমেন্ট করে গেছে অন্য নাকি বিয়ে হবে না এত বড় অন্যায় কথা আমি নিতে পারছি না বালাই শার্ট নে তোকে দিয়ে দিলাম শত্রুর মুখে ছাই দিয়ে তুই বিয়ে করে দেখিয়ে দে হ্যাঁ তোর ছেলেটা একটা বাবা ডাকবে শুনতে ভালো লাগছে বাবা ডাকবে কেন রে ডাক ডাকে না বাপি পাপ্পা হ্যাঁ আর তোর মা এই বয়স সরি তোমার মা এ বয়সে একটা জামাই পাবেন নিশ্চয়ই উনি খুব খুশি হবেন আর সব মায়ের স্বপ্ন থাকে তার মেয়েকে এরকমভাবে বা সিদাই সিঁদুর দেখতে একটা বার্ডেনও না একটা চিন্তাধারা যেটা সেটাও দূরে যাবে আমরা সবাই চাইছি তবে আমার শুধু একটা ভয় বিয়ের পিড়িতে উঠে হঠাৎ ঝুমার রাগ উঠল আর চোখের সামনে সীমা বা সু বা সঞ্জয়ের চেহারা মনে পড়ে গেল তখন যদি ডাক দেয় এই সঞ্জয় দেখেছিস আমি বিয়ে করছি এ সীমা এগুলি কিন্তু করবে না মন দিয়ে বিয়েটা করবে যা বকাবকি করবার বিয়ের পরে করো বিয়ের পর তুমি তো ভিডিও করবেই এমন তো না তুমি ভিডিও করে ছেড়ে দেবে তো ওই দিনটা রাত্রটা কারোর নাম ডাকবে না আর তোমাকে ঘিরে থাকবে আমাদের পূজা মিলি ধরিত্রী কিন্তু যে ওঠার অধিকার ওদেরকে দিও না তোমার যে মেইন বোনরা বড় বোন মেজ বোন কে আসি বা ওই বাগুইহাটি দিদি ওদেরকে তুমি দেবে ওই দুজন তোমার পাশে থাকবে তুমি তো দুজনকেই খুব ভালোবাসো দুজনকে তুমি পাশে রাখবে ওরাই তোমাকে সাত পাকে ঘোরাবে ঠিক আছে এই কথাটা কিন্তু তোমার দেখো এটাকে বলে পরের বাড়ি সাদি হারাম হারামজাদি আমার অবস্থাটা ঠিক এমন বিয়েটা তোমার আমি এত দূরে থাকি আমি যেতেও পারবো না কিন্তু আমার ওই যে ডিজে 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 আমি গেলে ডিজে করতাম না আমি করতাম ভাঙড়া করতাম ভাঙরা হুম এখন তোমার কিন্তু একটা গান গাওয়া উচিত এই গানটা না দুজনে মিলে তুমি আর তোমার হনেওয়ালা হাজব্যান্ড বলো তোমার ফিওন্সি বলো বা যাই না যেই নামে ওকে ডাকো তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কথা বলবো না তুমি কি নামে ডাকবে তবে একটা কথা বলছি তুমি যেই নামেই ডাকো না কেন ওই কমন নামে ডেকো না ওই সোনা লাভার করে ডেকে না কিন্তু তোমার কমনে গেছে কিন্তু সবাইকেই ডাকতে না একটু আনকমন নামে ডেকো দরকার লাগলে ভিডিও করে জিজ্ঞেস করে নিও তুমি ওকে মানে তোমার বয়কে কী নামে ডাকবে নিশ্চয়ই সেখানে অনেক অনেক নামকরণ করবে কিন্তু তুমি তাকে যেই নামেই ডাকো না কেন কিন্তু প্রমাণ দিয়ে দিও যে ওরা বলছে বলুক তুমি বিয়েটা করবে আর আরেকটা কথা যেহেতু আমি সুকে নিয়ে একটু কন্টেন্ট বানাই বা সুকে নিয়ে বলি এটা আমার সুকে ঢুকে দিচ্ছি সু কেন তো কোনোদিনও বলেনি যে ঝুমা চ্যানেল মনিটাইজ হবে না শুধু এইটুকুনই বলেছিল যে সু যে তুমি যে এই ভিডিওগুলি এমন করে করেছো উল্টো পাল্টো ড্রেস পরে এর জন্য তোমাকে ইউটিউব বাধা দিয়েছে তার জন্য তোমার চ্যানেল এত ভিউজ চ্যানেলে সেই চ্যানেলে মনিটাইজ হতে এত দেরি হলো কারণ তোমার সেই ভিডিওগুলি তুমি তুমি জানো তুমি প্রাইভেট করে দিয়েছ না কী করেছো কারণ ইউটিউব গাইডলাইন্সের আন্ডার পড়েছে তাই যারা বলছে যে শু নাকি চায় না ঝুমার চ্যানেল মনিটাইজ হোক বা শু অভিশাপ দিচ্ছে এই শু কে শু যদি অভিশাপ দিয়ে সব কিছু হয়ে যায় তাহলে আমি যেই শুয়ের ফরে ভিডিও করছি তাহলে শু আমাকে আশীর্বাদ দিতে পারে তাহলে আমারও অনেক কিছু হয়ে যাবে কেন এদের কথা যে ও একটা সহজ সরল মেয়ে তোমরা ওকে কি ইয়ে করছো সরি সু অভিশাপ কে একটা কথা সু কিন্তু ঝুমাকে ভালোবাসে হ্যাঁ মজাক করে ছলে করে আলাদা কথা আমরা সবাই ঝুমার প্রতি প্রত্যেকটি মানুষ একটা আলাদা সফট কর্নার আছে ঝুমার সঙ্গে আমরা বাকি দুজনের তুলনা করব না তাই শুধু শুধু ওই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করো না তোমরা কি চাও না ওর বিয়ে হোক তোমরা কি চারি আমাদের ঝুমা আমরা দেখে নেব দরকার পড়লে তো থাকলো এখানে বিয়ের শাড়িটাও আমি গিফট করে দিলাম বলে তবে ঝুমাকে বিয়ের শাড়ি দেওয়ার মানে হয় না ঝুমা তুমি তোমার নিজের ডিজাইন করা ড্রেস পরবে নিজের ডিজাইন করা চুরি পরবে এবং সেটা তুমি দেখাবে আর একটা কথা বলবো তুমি পারলে ওই দিন তোমার সঙ্গীতে বা গায়ে হুলিদের স্ট্রিমেয়ারদের লাইভ করো আমরা এসে ওইখানে একদম আহা একটার পর একটার যেমন সীমার লাইভ আন্তঃশি করছিলাম না করতে পারি সব দিকে শুরু হয়ে গেছিলো এইবার করো মন খুলে একদম সঙ্গীত কাকে বলে আন্তঃরী কাকে বলে বিয়ে কি বল তুমি দেখো এমন আমরা লোক আমরা তো খেতে যাচ্ছি না নিশ্চয় আমরা গিফট দিচ্ছি না আর সবাইকে একটা রিকোয়েস্ট করব সবাই এক ধরনের গিফট নিয়ে যাবে না গিফট ডিফারেন্ট হওয়া উচিত ঝুমা রান্নাবাটি খেলতে ভালোবাসে হয় তোমার একটু কড়াই প্যান এগুলি নিয়ে সো সোদের ঝুমা যখন নতুন বিয়ের পর নতুনভাবে ভিডিও করবে তখন হতে পারে আমরা সেই বাসন কুসুন যারা দেবে সেটা নিয়ে আমরা দেখতে পারি ঝুমা তোমার কাছে তোমার পাশে আমি আর পূজা আছি পূজা তোমার ওখানে যাবে আমি দূর থেকে বলবো কিন্তু এই সীমার কমেন্টটা পাওয়ার পরে ভাবলাম প্রতিবাদ করা উচিত আমরা সব কিছু নিয়ে প্রতিবাদ করি আমরা প্রতিবাদী তাই এবারের প্রতিবাদ আমাদের ঝুমার বিয়ে আগলে বৃহস্পতিবার ঝুমার বিয়ে ঝুমা আর কিন্তু তুমি জিনিসটাকে দেরি করো না এটা কিন্তু আমারা ইজ্জতকে সওয়ালে সমঝে কে বুঝলে কি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার সংখ্যাটা একদমই বাড়ছে না প্লিজ 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 শেয়ার 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটু শেয়ার করে দাও সংখ্যাটা বেড়ে যাবে ধন্যবাদ